এতো কোষি সরু আছে এইবার গরম মশলা দিয়ে নামানো এইটা এখন গরম ভাত দিয়ে খাবো জইমে যাবে খাওয়াটা ফটক মা হ্যাঁ তুমি চলে এসো হ্যাঁ বলছি আমার একটুখানি বাকি আছে আর ফটক মা বলছি রান্না করবে তো হ্যাঁ করব আজ বাজারে গেছিলাম চিংড়ি মাছ এনেছি থর চিংড়ি করব তো তুমি তো এখন কাজ করছো কি করে করবে করব এক্ষুনি করব হয়ে গেছে তুই এতগুলো কি এখন করবে নাকি না এই খালি এটাই করবে তাই তো তুই চালাও দেখি তুমি কেমন পারো পারি মানে যেগুলো দেওয়া বোম্বে কাজ স্টেপ জামা করে স্টেপ জামা সব পারি সারা ব্লাউজ কোনো ডাবার নেই না তুমি তো সবকিছু রান্নাই তো বাংলাদেশ থেকে শিখে এসছো এটা কি আমাদের ইন্ডিয়াতে এসে শিখেছো নাকি এটা বাংলাদেশ থেকে শিখেছো না এই যে জায়গাতেই শিখেছি কিছু করে খেতে হবে তো এই জায়গায় এসে শিখছি ঠাকমা হচ্ছে অলরাউন্ডার ঠাকমা সব জানে যেমন রান্নাও জানে তেমন হাতের কাজও জানে দেখুন কি সুন্দর হ্যাঁ উলের কাজ পারি সব পারি আমি ওটা মা উলের ওই আসন জামা সোয়েটার এগুলো বানাতে পারো হ্যাঁ সব বানাতে আমার ঘর ভর্তি আছে দেখ দেখবা দাঁড়াও একদিন তাহলে দেখিও তো ঠিক আছে খুশি কাকার কাজে আছে তো চলো রান্নাটা করো হ্যাঁ চলো এক তো হয়ে গেছে চলো ছরটা এখন কেটে নিচ্ছি গন্ত করব ছরটা খুব ভালো কালে বাজারে গেছিলাম তো দেখি কি সামনেই থোর আমি চিংড়ি মাছ যখন নিলাম তো একটু থোরও নিয়ে যাই গন্ত করব থোরটা দেখুন এত কষি সরু আছে থোরটা খুব কষি কষি থোরই সরু হয় খুব ভালো থোরটা ঠাকুমা ওই যে মোটা যে গাছগুলোর যে থোর হয় মোটা থোরগুলো ওগুলো কেমন খেতে ওগুলো বড় বড় তুই কচকচ কচকচ করে এই যে দেখো কি নরম অল্প করেই করবো সুতোর মতন হাতে গুলো কি জড়াচ্ছে আস থোরে এরকম আস থাকে এগুলো কি ফেলে দিতে হয় আমি রান্নাটা করি আপনারা দেখেন এরকম করে খেয়ে দেখবেন হ্যাঁ থোর তো অনেকই অনেক রকম খায় শস্য সোমবার দিয়ে খায় কালো জিরে দিয়ে খায় আবার আমি এখন রান্না করি তো দেখি পেঁয়াজ রসুনও সোমবার দেয় আর আমি কিভাবে করি দেখুন আপনারা থোর কিভাবে খান আমাকে জানাবেন আমরা তো পেঁয়াজ রসুন খাই না আমরা কালো জিরে সোমবার দিই শস্য সোমবার দিই এক এক দিন এক এক রকম করে খাই আনালে এরকম ঘন্ট করে খাই হাসিমুখী বলবা 1 2 3 আমারে অনেকেই কমেন্ট করছে যে নিরামিষে রান্না বলে খুবই ভালো হয় আর আমি টিভি খুলে দেখি আর টিভি খুলে দেখি মাছ মাংস রান্না হইতেছে আর আমি কই আমার নিরামিষে রান্না কে দেখবে তা আপনারা দেখুন হ্যাঁ আর শেয়ারও করুন আমার সাথে আর অনেকেই কমেন্ট করছে আমার বলে নিরামিষে রান্না খুবই ভালো হয় হ্যাঁ তা আমি চারিদিকে দেখি টিভি খুলে মোবাইল খুলে সব মাছ আর মাংস আমার নিরামিষ রান্না কে দেখবে আপনারা দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন
আমি একটু নুন দিয়ে ডলে নিচ্ছি থোরটা। ওটা নুন দিয়ে এখন ডললে কেন? এটা এটা ডললে জিনিসটা মজে যাবে, জলটা বেরিয়ে যাবে। থোর ডলিয়ে নিতে হয়। লঙ্কা কাটা চিরে নিচ্ছি। ঠাকুমা, এই কটা লঙ্কা হবে? হ্যাঁ, গাছের লঙ্কা না, ঝাল আছে। চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, এখন আমি রান্না করব। কড়াটা বসিয়ে দিচ্ছি, জিরাটা একটু ভেজে নেব। এই জিরাটা ভেজে নিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি, এবার তেজপাতাটা ফোড়ন দিচ্ছি, জিরাটা ফোড়ন দিচ্ছি, এইবার মাছ দিয়ে মাছটা একটু লাল করে ভেজে নেব। এই চিংড়ি মাছটা এখন বাটা করলে না সুন্দর লাগবে। ফোড়টা দিয়ে দিচ্ছি, গরুটা খুব খিদে পেয়েছে, ওই জন্য ডাকতেছে গরুটা। ওই খোলাগুলো দিয়ে আসো তো। এই লঙ্কা কাঁচা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দাঁড়া, খেতে দেবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি তোরে, দাঁড়া। গরুটা হাম্বা হাম্বা করছে, খেতে দেবে, চুপ করবে একদম বাচ্চাদের মতো। চিনিটা দিয়ে দিচ্ছি, এটা 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখি। এই ভাজা জিরেটা বেটে নিচ্ছি, একবার খুলে নিচ্ছি। এই ফোর খাওয়া অনেক উপকার, আপনারা খাবেন, যাদের হাই প্রেশার তাদের পক্ষে খুবই, এই রস যদি করে খায় না খুবই উপকার। আমি তো ডাক্তার না, সবাই বলে, আমিও বলি এই ফোর খাওয়া খুবই উপকার, যাদের হাই প্রেশার উস্তা রস এইগুলো খাওয়া খুবই ভালো। একটুখানি ময়দা দিচ্ছি, গন্ত তো ময়দা দিলে কি হয়, বেশ আটায় যাবে। দেখুন আমি রান্না করি, তুমি দেখতে থাকো, খেয়ে দেখবা কেরম লাগে। দেখো কি সুন্দর আটা আটা হয়ে গেল। এবার ঘি গরম মশলা দেব, নামিয়ে দেব। এইটা এখন গরম ভাত দিয়ে খাবো, জমে যাবে খাওয়াটা, দেখুন না। আমি এখন খাবো, ও কালারটা দেখো, এই যে থোরের গন্ধ। ভাজার জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি, এইবার গরম মশলা দিয়ে নামাবো। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের রান্না, আমরা এরকম করে খাই। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম মুসার গন্ত। এইবার আমি নামিয়ে নিচ্ছি,
আপনারা এরকম করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে জিনিসটা। এই ঘন্টটা দিয়ে আপনারা করে খাবো, গরম ভাতের সঙ্গে খাবেন, রুই চিতল কিচ্ছু লাগবে না, এটা এত ভালো লাগবে। এটা বাংলাদেশের রান্না, এই যদি এক থালা ভাত আপনারা খেতে পারবেন। আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা প্রচুর শেয়ার করবেন, হ্যাঁ, যাতে সবাই দেখতে পায়।